আজ সকাল 5:30 মিনিট নাগাদ এই জলাশয় থেকে গোপাল দাস নামে এক মৃত ব্যক্তিকে উদ্ধার করা হয়। স্থানীয় ক্লাবের ছেলেরা আমাকে খবর দেয়, খবর দেওয়ার 5 মিনিটের মধ্যে আমি এসে এখানে উপস্থিত হই এবং এসে আমাদের মানিকপাড়া পিট হাউসের আইসি স্যারকে ফোন করে আইসি স্যার তার ওনার টিম পাঠান এবং উনি নিজে এসে এখানে থেকে ডেড বডিটা তুলে নিয়ে যান। গোপাল দাসের গলায় দাগ পাওয়া গেছে, তার রক্ত পড়ছে এবং ওনাকে ঝাড়াও হাসপাতালে আইসি স্যার তার নিয়ে যাচ্ছে।